হ্যালো বন্ধুরা টিআরপি ভালো থাকা সত্ত্বেও কেন শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আসুন নেপথ্যে কারণ কি রয়েছে দেখে নেওয়া যাক এক ঝলকে বাংলায় হোক বা হিন্দি হোক বর্তমান সময়ে কোনো ধারাবাহিক কতদিন চলবে তা নির্ধারিত হয় টি রেটিংয়ের উপর রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে চলতে থাকি ধারাবাহিকগুলো আর রেটিং কমলেই অকালে শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকগুলোকে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে টিআরপি ভালো থাকলে স্টার জশাই হোক বা জি বাংলায় হোক না কেন একাধিক মেগা শুরু হয় কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে ধারাবাহিকগুলো এবারে শোনা যাচ্ছে সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি মেকা ধারাবাহিকের নাম খুব জনপ্রিয় ধারাবাহিক দিন কমতে থাকা টিআরপি কারণে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধারাবাহিকটি নিয়ে এই গুঞ্জনগুলো উঠেছে তার নাম হল জগদাত্রী বাংলা সিরিয়ালের পর গিয়ে কুটকাচালি ছেড়ে গোয়েন্দা কাহিনীর উপর নির্ভর করে এই ধারাবাহিকের পথ চলা শুরু হয়েছিল অল্প সময়ের মধ্যে দর্শক মানে স্থানও করে নিয়েছিল জ্যাস এই কাহিনীটি দীর্ঘদিন বেঙ্গল টপারের শিরোপাও নিজের দখলে রেখেছিল জি বাংলার এই ধারাবাহিকটি তবে গত কয়েক সপ্তাহে বদলেছে সেই চিত্রটি তবে এমনকি প্রোডাকশন হাউসের হারানো গৌরবের হাত থেকে ফিরে আসতে থাকে কিছুদিন আগে সিরিয়ালকে বিদায় জানিয়েছে অভিনেত্রী অঙ্কিতা আর জগতেতে ছাড়বার পর এবার তিনি সোজা পাড়ি দিচ্ছেন হিন্দি সিরিয়ালে কিন্তু এর প্রভাব পড়বে টিআরপি তালিকার উপর একসময় তো অভিনেত্রী অঙ্কিতা বলেছিলেন যে এখনকার মেয়েরা জগতেতে মতো রান্না বানাবে জ্যাসের মতো কেস সমাধান দুটোই করতে পারে আর এই বিষয়টা খুব সুন্দর করে দর্শকদের সামনে তুলেও ধরেছেন তিনি মানুষকে প্রচুর ভালোবাসাও দিয়েছে রেটিংটা তাই বিশেষ ম্যাটার করে না এবার দেখবার বিষয়ে যে এই যে কথাটা সত্যি কি শেষ হতে চলেছে সকলের প্রিয় ধারাবাহিক নাকি পুরোটাই গুঞ্জন আপাতত সেটা সময় বলবে কিন্তু যদি তা সত্যি হয় সত্যি অনেকেরই কিন্তু মন ভাঙতে চলেছে আপনার কেমন লাগতো এই ধারাবাহা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে এইভাবে জুড়ে থাকুন ধন্যবাদ